বাবারে তুমি আমার জামাতা, তোমাকে আমি কোনো কিছু দিতে পারলাম না, আর দিবার মতো ক্ষমতা আমার নেই। তবে একটা কথা বাবা আমি তোমাকে বলতে চাই, এই মুহূর্তে তুমি চলে যাবে, আর এই মুহূর্তে আমি তোমাকে এই কথাই বলতে চাই, তুমি আমার জামাতা না, মনে করো তুমি আমার ছেলে। এই সময় আমি তোমার একটা কথা বলবো, তোমার যদি কোনো আপত্তি তাকে আমার কাছে বলতে পারো, আর যে কোনো জিনিস তুমি ইচ্ছা করলে আমার কাছে চাইতে পারো, এই মুহূর্তে তুমি যা চাইবে আমি দিতে চেষ্টা করব। ওই কথা শুনিয়া সে সুনাহর কথা বলতে সে আব্বা ভাই আমি আপনার কাছে কোনো জিনিস চাইবো না। চাও বেটা। তবে আপনি যখন আপত্তি করেছেন আমি চাওয়ার জন্য, তবে ছোট্ট করে একটা জিনিস আপনার কাছে আমি আবদার করব। আপনি প্রথম বলেন জিনিসটা আমাকে দেবেন কি না। বেটা কয়েকটি, তুমি আমার একমাত্র সন্তান, যা চাইবো তা পাইবা। সত্যি করে বলছেন? যদি সত্যি করে বলে থাকেন তবে আপনার কাছে আমি কোনো জিনিস চাই না, শুধু একটা জিনিস চাইবো। তবে আপনি শুনেন, কাকা দরের খেলা গো বাবা দিবেন গোয়া মারে। শুনিয়া বাদশা অবাক হয়ে গেছে, বাদশায় মনে মনে কয় ব্যাপার কি, কাকাদুরির খেলা চেয়েছে আমার কাছে আমার জামাতা, কিন্তু আমার কাছে কাকাদুরির খেলা আছে সে জানতে পারলো কেমন করে। আর একটা মনে চিন্তা করে যে মনে হয় আমার মেয়ে বলে দিয়েছে যে তার কাছে কাকাদুরির খেলা চাওয়ার। যদি বাবা খেলাটা শিখানো সংসারে বিপদে কথা বলে বাবা সুনাহর আমি বুঝতে পেরেছি আমার একমাত্র মেয়ে কা তোমার কাছে বলে দিয়েছে কাকাদুরির খেলার জন্য। আমি তোমাকে কাকাদুরির খেলাটা দিতে পারি না, কারণ তুমি জানো না বাবা কাকাদুরির খেলাটা তুমি নিয়ে যাবে, আমার মন বলতেছে বেশি দিন লাগবে না, তুমি ওই কাকাদুরির খেলা নেওয়ার পরে বিপদে পড়ে যাবে, এই জন্য আমি তোমাকে কাকাদুরির খেলাটা দিতে চাই না। কাকাদুরির খেলা দিতে চায় না তার শ্বশুরে। আর এই দিক দিয়ে সোনার বাদশায় কথা বলতেছে, আব্বা আপনি যদি আমাকে কাকাদুরির খেলা না দেন তবে মনে করেন আমার কোনো কিছু চাওয়ার প্রয়োজন নাই, আমি আপনার কোনো কিছু চাই না, আর যদি দিতে হয় তাহলে আপনি আমাকে কাকাদুরির খেলাটাই দিবেন। আনাল হককে কথা বলতেছে, সোনাহর কাকাদুরির খেলার জন্য যখন পাগল হয়েছ আমি কাকাদুরির খেলা তোমাকে দেব, কিন্তু খুব সাবধান, আমি তোমাকে দুইটা মন্ত্র শিখাইয়া দিবাম বাবা। দুইটা মন্ত্রর মধ্যে প্রথম মন্ত্রটা পাঠ করিয়া তুমি একটা উতার তৈয়ার করবে, আর এমন লোকের কাছে রাখতে হবে যে তোমার জানের জান, যে তোমার কলিজা টুকরা, তার কাছে ওই উতারটা রাখ। রাখিয়া দ্বিতীয় মন্ত্র পাঠ করার আগে মরা একটা খাক তোমার সামনে রাখবে, রাখিয়া তুমি তোমার নিজের দেহের মধ্যে যখন ফুঁ দিবা
মন্ত্র পাঠ কইয়া তখন তোমার বডিটা সরজমিনে পড়ে থাকবে, রূহটা বাহির হয়ে চলে যাবে সামনে মরা জিনিসটার ভিতরে, যে লোকটা তুমি রাখবে ওই লোকটা খেলাধুলার তৃপ্তি আসার পরে উতারটা যদি আবার তোমার গায়ে ছিড়ায় দেয় সাথে সাথে আবার তুমি পুনরায় জিন্দা হয়ে যাবে। কিন্তু খুব সাবধান ভাউ, কাকা দরের খেলা দেখাতে হলে অতি আপন লোক ছাড়া দেখাতে পারবে না। ওই যে বাবা দুইটা জিনিস দুইটা মন্ত্র বাবা তাকে শিখাইয়া দিছে, শিখাইয়া দেওয়ার পরে সে সোনাহার বাদশাহ উতুলা কিনিয়া একে দুয়ে কুরিয়া মন বাবা রণা করেছে বাবা চোলের বাড়িতে। আর মনির চিন্তা ভাবনা করে যে আমি কাকাদুরির খেলাটা আমারও শিখতে হবে, কিন্তু সরাসরি যদি আমার তালই সাহেবের কাছে গিয়া বলি আমাকে কাকাদুরির খেলা দেবে না। ওই যে বাবা সোনাহরের খাদের একটা গামছা ছিল ওই গামছাটা বাবা সে লুকিয়ে ফেলছে, মনিরুজির গামছাটা লুকিয়ে ফেলছি জাহাজের মধ্যে। উতুলা উঠা গেছে, তার দুস্থ উঠা গেছে, জাহাজ ছাইরা দিছে। কিছু রাস্তা যাওয়ার পরে মনির চলে গেছে তার দুস্থের কাছে, মনির গিয়ে কথা বলতেছে, দুস আপনার কাদের গামছাটা দেখতেছি না, তার কারণ? হ্যাঁ দুস্ত, ঠিক এই তো কথাটা, আমি তো আমার শ্বশুরের ঘরের মধ্যে যে সময় বিশ্রাম করে সমস্ত গামছাটা আমার কাছে ছিল। তাহলে এখন আপনার কাঁধে গামছা নাই? আমার মন বলতেছে আপনার রুমালটা আপনার শ্বশুর বাড়িতে রেখে এসেছেন। একটা কাজ করেন, জাহাজটা বিরায় দেন, আমি রুমালটা নিয়ে আসি। আরে ফিরো যাও বালা না দোস্ত, রাস্তা থেকে ফিরো যাও না, কি হইতাছে দোস্ত? আপনি জানেন না কাঁধের রুমাল ফেলে যাওয়াটা হচ্ছে কুমঙ্গলের চিহ্ন, কারণ আর বিয়ের বয়স, মাত্র বিয়ে করে দুলাই নিয়ে বাড়িতে চলেছে, আর এই মুহূর্তে কাঁধের গামছা ফেলে যাওয়া ঠিক না। আপনি জাহাজটা বিরায় দেন, আমি রুমালটা নিয়ে আসতেছি। বাবা সাথে সাথে জাহাজটা বিরায় দিছে, মনির জাহাজ থেকে উঠিয়া পাগল বেশি আওলা কেছে দৌড়িয়া চলে যায় বাবা সুনাহরের শ্বশুরের কাছে গিয়ে দেখে তার শ্বশুর বাবা কাছারি করে উজিনাজির সবাইকে নিয়ে বসা। ওখানে গিয়ে সে মনির দাঁড়িয়ে গেছে, গিয়ে কথা বলতেছে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তালই সাহেব ব্যাপার কি? আমি এসেছি। কারণটা কি? কারণ তালই সাহেব আপনি গোপনে গোপনে আমার দোস্তের কাকাদুরির খেলাটা শিখিয়ে দিছেন। আপনি আমার কাছে গোপন রাখতে পারেন, কিন্তু আমার দোস্তে আমার কাছে খেলা গোপন রাখে নাই। আমার দোস্তের কাকাদুরি খেলাটা শিখিয়ে দিছেন, আর আমার দোস্তের রাস্তার মধ্যে গিয়ে কাকাদুরি খেলাটা ভুলে গেছে, তাই আমাকে পাঠিয়েছে ওই খেলাটা একটা কাগজের মতো লেখা ভালো করে দিয়ে দিবার জন্য। কথা শুনে আসে আনাল হক অবাক হয়ে গেছে। আনাল হককে মনে মনে কয়, ব্যাপারটা কি? আমি যেভাবে কাকাদুরি খেলাটা শিখিয়ে দিছি আমার জামাতাকে, সে ভুলে যাওয়ার কথা না। আর যদি বা ভুলে না যায় তবে মনির পাড়াইছে, সে তো জানেন আমি কাকাদুরির খেলা দিয়েছি তাকে, অবশ্যই আমার জামাতা তাকে পাঠিয়েছে। কিন্তু পাঠিয়েও তাকে আমি সরাসরি তার কাছে দেব না। সে বাবা ঘরের মধ্যে গিয়ে একটা কাগজ লিখছে যে বাবারে ওই মন্ত্ররা পাঠ করিয়া তুমি একটা উতার তৈরি করবে, দ্বিতীয় মন্ত্র পাঠ করিয়া তুমি নিজের দেহের মতো ফু দিবে, তখন তোমার বটিটা ফরে থাকবে, রুহুটা বাহির হয়ে চলে যাবে। ওই পত্রটা একটা খামের মধ্যে ঢুকাইয়া লয়া আসছে বাবা সে জামাতার দোস্তের কাছে, আসিয়া কথা বলতেছে, বাবা ওই নাও তোমারে যখন পাঠিয়েছে আমার জামাতা, আমি তোমাকে ভুল বুঝতে পারি না, আমি কাকাদুরির খেলাটা লেখা দিয়ে দিলাম, কিন্তু খুব সাবধান ওই কাগজটা তুমি বের করবে না। ঠিক আছে মনিরে, কথা কয় তালই সাহেব, ওইটা আমার দিয়ে কোনো প্রয়োজন নাই, কারণ আমার দুস্তে জানলে যে কথা আমিও জানলে কথা। বাবা পত্রটা হাতের মধ্যে নিছে, মনে মনে মনিরে চিন্তা করে দুস, থাকবা তুমি কত দূরে, উতুলারে প্রথম দেখেছিলাম ফুলের বাগানে, সেদিন থেকে পাগল হয়েছিলাম, প্রতিজ্ঞা করেছিলাম প্রয়োজন বুদ্ধে তোমারে মারিয়াও সাই আমি চক্রান্ত করিবে। কাকাদুরির খেলা যখন আমি পেয়েছি আমিও শিখতে চাই কাকাদুরির খেলা, তোমাকে নিয়ে যাব আমি হরিণ শিকারে, যেভাবে হোক ভরতে চাই কাকের ভিতরে, তোমারে যদি আমি কাকের ভিতরে ভরতে পারি আর আমি তোমার কাছে যাইতাম পারি জীবন ভরা উতুলাডা পরে দুস্থ থাকবো আমার কাছে, উতুলারে রাখবাম গোয়া আমি আমার বুকের মা, উতুলারে রাখবাম গোয়া আমি আমার বুকের মা।
গ্রাম ছাড়াবে লইয়া গজাইতাছে দুষ্টের ওই তো আপনার গামছা আমি নিয়ে এসেছি আমি জানি গামছাটা আপনার শ্বশুর বাড়িতে আপনি রেখে এসেছেন আর বিয়ের সময় তো গাতের গামছা ফেলে যাওয়া হচ্ছে কুমঙ্গলের জন্য না দুষ্ট আমার সব খবর এরা ওই নেন আপনার গামছা বাবা মার মার করে আস্তুলারে নিয়ে দেশের বাড়িতে চলে গেছে ওই যে বাবা স্বামী স্ত্রী মিল হইছে জগতের ঘরে শুনেন কর্ণবরে আল্লাহ যদি মারে কলম বাবা কেসারাইতো পারে একদিন দুই দিন করে এক সপ্তাহ বাবা পার হইছে মাত্র